কিউবান বিপ্লবী নেতা চে গুয়েভারা 1928 সালের 14 জুন জন্মগ্রহণ করেন। তার রোজকার ডায়েরি লেখার অভ্যাস ছিল। কেরালা যুদ্ধকালীন সময় বলিভিয়ায় 1966 সালের 7 নভেম্বর থেকে 7 অক্টোবর 1967 পর্যন্ত সময়কালে ডায়েরিতে লেখা কথাগুলো চে গুয়েভারার ডায়েরিতে লিপিবদ্ধ হয়েছে। প্রকাশকালীন সময় এর ভূমিকা লিখেছেন ফিদেল কাস্ট্রো। বাংলায় এর ভাষান্তর করেছেন অরুণ রায় এবং কল্পতরু সেনগুপ্ত। প্রকাশক অনিরুদ্ধ চক্রবর্তী, ন্যাশনাল বুক এজেন্সি। প্রথম প্রকাশ জুন 1970। ধারাবাহিকভাবে এর ডায়েরি পাঠে আমি আপনাদের সাথে আছি অপূর্ব। পোস্টার কনসেপ্ট ও সাউন্ড ডিজাইন স্টুডিও জাংশন। এই অতর্কিত খণ্ডযুদ্ধের আগের দিন তিনি লিখেছিলেন, আমরা পুজিও এসে পৌঁছলাম। অনেকে আমাদের আগের দিন নিচে দেখেছে, তার মানে আমরা এসে পৌঁছাবার আগেই রেডিও বেম্বা খবর জানিয়ে দিয়েছে। খচ্চর নিয়ে চলা বড়ই বিপজ্জনক হয়ে পড়েছে, কিন্তু আমি চাই ডাক্তার যথাসম্ভব ভালো থাকুন, কারণ তিনি বড়ই দুর্বল। পরের দিন লিখেছিলেন, বেলা একটায় অগ্রগামী রওনা হলো জাগুয়াতে পৌঁছানোর চেষ্টায়। সেখানে গিয়ে ডাক্তার আর খচ্চর সম্পর্কে সিদ্ধান্ত নেবে। এ থেকে বোঝা যায় অসুস্থ ডাক্তার সম্পর্কে একটা ব্যবস্থা করার জন্য তিনি এই উপায় খুঁজছিলেন। ওই রাস্তা ছেড়ে দিয়ে প্রয়োজনীয় সতর্কতার কথাও তিনি চিন্তা করেছিলেন। কিন্তু সেদিনই বিকালে অগ্রগ্রামী জাগুয়াতে পৌঁছাবার আগেই সেই মারাত্মক খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং বাহিনীর পক্ষে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করে। এই ঘটনার কিছুদিন পরে কুয়েব্রারা দেল ইউরোতে চারিদিক থেকে ঘেরা হয়ে তিনি শেষ যুদ্ধ করেছিলেন। এই মুষ্টিমেয় বিপ্লবীদের শৌর্য গভীর প্রেরণাদায়ক। বিরুদ্ধ পরিবেশের মধ্যে দাঁড়িয়ে যেভাবে তারা কজনের যুদ্ধ করেছেন তা বীরত্বের ইতিহাসে এক অনন্য সাধারণ দৃষ্টান্ত রচনা করেছে। এত অল্প সংখ্যক লোকের এত বিরাট কাজের দায়িত্ব গ্রহণ ইতিহাসে এর আগে আর দেখা যায়নি। লাতিন আমেরিকার জনগণের অসাধারণ বিপ্লবী শক্তি যে জাগিয়ে তোলা যেতে পারে সে সম্পর্কে এরা নিশ্চিত বিশ্বাস জাগিয়ে তুলেছেন। যেরূপ আত্মবিশ্বাস ও দৃঢ়তা নিয়ে আদর্শের জন্য তারা আত্মদান করেছেন তা থেকে এই মানুষগুলির বিরাটত্ব সম্পর্কে আমরা সম্যক মূল্যায়ন করতে পারি। একদিন চে বলিভিয়ায় গেরিলা যোদ্ধাদের কাছে বলেছিলেন, এ ধরনের যুদ্ধ আমাদের বিপ্লবী হবার, যা হল মানব জীবনের উচ্চতম বিকাশের পরিচায়ক এবং মানুষ হিসাবে শিক্ষাকে পূর্ণ করার সুযোগ দেয়। যারা এ দুটি স্তরের কোনটিতে পৌঁছাতে পারে না তাদের তা স্বীকার করা উচিত এবং তারা যুদ্ধ করা ছেড়ে দিক। যারা তার সঙ্গে শেষ পর্যন্ত যুদ্ধ করেছেন তারা এই সম্মানের অধিকারী হয়েছেন। তারাই সেই বিপ্লবীদের প্রতীক যাদের আজ ইতিহাস আহ্বান জানাচ্ছে সত্যিকারের দুরূহ কাজ সম্পাদনের জন্য। সেই কাজ লাতিন আমেরিকার বৈপ্লবিক পরিবর্তন সাধন। স্বাধীনতার প্রথম যুদ্ধে আমাদের পূর্বপুরুষেরা যে শত্রুর সম্মুখীন হয়েছিলেন তারা ছিল ক্ষয়িষ্ণু ঔপনিবেশিক শক্তি। কিন্তু আজকের বিপ্লবীদের শত্রু সাম্রাজ্যবাদী শিবিরের সর্বাধিক শক্তিশালী দুর্গ, সর্বাধুনিক কারিগরি কৌশল ও শিল্পে সুসজ্জিত। এই শত্রু কেবলমাত্র বলিভিয়ান সৈন্যবাহিনীকে নতুনভাবে সংগঠিত ও সজ্জিত করেনি। যেখানে জনগণ আগেকার অত্যাচারী সামরিক শক্তিকে ধ্বংস করেছে সেখানে তারা গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র এবং সামরিক সহযোগিতা দিয়ে সাহায্য করেছে। একইভাবে তারা এই মহাদেশের প্রত্যেকটি অত্যাচারী শক্তিকে মিলিটারি এবং টেকনিক্যাল সাহায্য দিয়েছে। যখন এতেও কাজ হয় না তখন তারা নগ্নভাবে হস্তক্ষেপ করতে নেমে পড়ে নিজেদের ফৌজ নিয়ে, যেমন করেছিল সান্টো ডোমিঙ্গোতে। এই শত্রুর বিরুদ্ধে সংগ্রামের জন্য কী ধরনের মানুষ বিপ্লবী চায় সে কথা চেয়ে বলেছেন, প্রবল বাধার সম্মুখীন হবার মতো সাহসী কাজ করতে ইচ্ছুক ও উদ্দেশ্য আদর্শের যথার্থতা সম্পর্কে সুগভীর বিশ্বাসপরায়ণ এবং জনগণের অজেয় শক্তির উপর অনমনীয়ভাবে আস্থাশীল। এই ধরনের লোক ও বিপ্লবী না হলে ইয়াংকি সাম্রাজ্যবাদের মতো এত বড় শক্তির সঙ্গে লড়াই করে এই উপমহাদেশের মুক্তি অর্জন করা যাবে না। এই সাম্রাজ্যবাদের সামরিক কারিগরি এবং অর্থনৈতিক শক্তির কথা সারা জগৎ জানে। উত্তর আমেরিকার শাসনতন্ত্রের বিকটাকার রাজনৈতিক সুপারস্ট্রাকচারকে সেখানকার মানুষ নিজেরাই আর মনোরম মনে করে না।
প্রায় 200 বছর পূর্বে যে বুর্জোয়া প্রজাতন্ত্র তার স্থাপিতারা গঠন করেছিলেন, ক্রমে তার নামতে নামতে নৈতিক দিক থেকে বর্বর, সংস্কারাবদ্ধ, বিচার শক্তিহীন, নিষ্ঠুর ও অমানবিক ব্যবস্থায় পরিণত হয়েছে। এই শাসন ব্যবস্থা উত্তর আমেরিকার মানুষদের তার আক্রমণাত্মক যুদ্ধ, রাজনৈতিক অপরাধ, জাতিগত নীতিভ্রষ্টতা, মানুষ সম্পর্কে ক্ষুদ্র ধারণা ইত্যাদিতে আরও বেশি বেশি করে নিমজ্জিত করছে। আর অতিরিক্ত বেড়ে ওঠা প্রতিক্রিয়াশীল ও নিপীড়নমূলক মিলিটারির জন্য অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং মানবিক সংগতিকে বিরক্তিকরভাবে অপব্যয় করেছে। এমন এক জগতে এসব করছে যে জগতের শতকরা 75 ভাগ এখনও অনুন্নত এবং অনসংক্লিষ্ট। কেবলমাত্র লাতিন আমেরিকার বৈপ্লবিক পরিবর্তন যুক্তরাষ্ট্রের জনগণের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বোঝাপড়ার সুযোগ তৈরি করে দেবে, একই সঙ্গে এবং একই গতিতে সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে উত্তর আমেরিকার জনগণের ক্রমবর্ধমান সংগ্রাম লাতিন আমেরিকার বিপ্লবী সংগ্রামকেও চূড়ান্ত রূপ দেবার মতো মৈত্রী শক্তিতে পরিণত হবে। আর যদি ভূমণ্ডলের এই অংশে তাৎপর্যপূর্ণ বৈপ্লবিক পরিবর্তন না ঘটে তাহলে এক বিষাদময় অবস্থা দেখা দেবে। শতাব্দীর শুরুতে এদেশের শক্তির সঙ্গে অন্যান্য অংশের প্রচুর ব্যবধান ও ভারসাম্যের অভাব ছিল। এই দেশ অতি দ্রুত শিল্পায়নের দিকে অগ্রসর হয় এবং সঙ্গে সঙ্গে একই গতিতে সামাজিক ও অর্থনৈতিক নিজস্ব গতিবেগ অনুসারে শ্রেষ্ঠতম শক্তি লাভ করে। অপরদিকে আমেরিকা মহাদেশের দুর্বল ও বাধাপ্রাপ্ত অনগ্রসর দেশগুলি সমাজতান্ত্রিক গোষ্ঠী শাসনের জোয়ালে এবং তাদের প্রতিক্রিয়াশীল সৈন্যবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। বর্তমানে দুই অংশের মধ্যে অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি দিক থেকে যেরূপ বিরাট পার্থক্য এবং ভারসাম্যের ভয়ানক অভাব রয়েছে, বৈপ্লবিক পরিবর্তন না হলে তা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। তা না হলে আগামী 20 বছরের মধ্যে লাতিন আমেরিকার মানুষের উপর সাম্রাজ্যবাদী সুপারস্ট্রাকচার আরও দ্রুত গতিতে এই ভারসাম্যের ব্যবধান সৃষ্টি করে অবস্থার অবনতি ঘটাবে। এভাবে আমরা গরিব হয়ে যাব, আরও দুর্বল হয়ে পড়ব, আরও নির্ভরশীল হয়ে সাম্রাজ্যবাদের কোলামে পরিণত হব। এইরূপ অন্ধকার ভবিষ্যৎ এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলিকে সমভাবে গ্রাস করবে। ইউরোপের শিল্পপ্রধান এবং সুশিক্ষিত জাতি যাদের কমন মার্কেট রয়েছে এবং অধিজাতিক বৈজ্ঞানিক শিক্ষায়তন রয়েছে, তারা যদি পিছিয়ে পড়ার সম্ভাবনায় বিচলিত হতে পারে, তারা যদি ইয়াংকি সাম্রাজ্যবাদের অর্থনৈতিক উপনিবেশ পরিণত হবার আশঙ্কায় ভীত হয়ে উঠতে পারে, তাহলে লাতিন আমেরিকার মানুষের সামনে আর কি ভবিষ্যৎ থাকতে পারে? আমাদের জনগণের চূড়ান্ত ভাগ্য নির্ধারক এই বাস্তব ও প্রশ্নাতীত অবস্থার আলোকে যদি কিছু সংখ্যক উদারনীতিক অথবা বর্জুয়া সংস্কারবাদী অথবা মেকি বিপ্লবী বাগাড়ম্বরকারী সংগ্রামের অযোগ্য ব্যক্তির এমন বক্তব্য থাকে যা সুগভীর এবং আশু বৈপ্লবিক পরিবর্তনের পক্ষে নয়, যদি এমন কেউ বলেন যে বিশ্বের এই অংশে বিপ্লব ব্যতীত সব রকমের নৈতিক, বস্তুগত এবং মানবিক শক্তিকে একত্রিত করে পিছিয়ে পড়া অর্থনৈতিক, বৈজ্ঞানিক, কারিগরি অনগ্রসরতা থেকে পরিত্রাণ পাওয়া যায়, যে অনগ্রসরতা শিল্পায়িত জগতের সঙ্গে তুলনায় নিকৃষ্ট এবং যার পার্থক্য খুবই বেশি এবং এই পার্থক্য দিন দিন বৃদ্ধির পথে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায়, যদি কেউ এমন ফর্মুলা দিতে পারেন যা চের পথ থেকে স্বতন্ত্র অথচ যা ভোজবাতির মতো অনগ্রসরতা দূর করে দিতে পারে, অবস্থা অনুযায়ী দ্রুত গোষ্ঠী শাসনতন্ত্র, উৎপীড়ক, ক্ষুদে রাজনীতিক যাদের বলা যায় তত্ত্বাবধায়িকা এবং ইয়াংকি একচেটিয়া কারবারি ও মালিকদের উচ্ছেদ করবে, তবে তিনি সেই ফর্মুলা নিয়ে এগিয়ে আসুন, হাত তুলে চেকে চ্যালেঞ্জ করুন। এর সদুত্তর দেবার অথবা বাকি কাজগুলো সমাধা করার মতো কেউ নেই। বাস্তবিক পক্ষে এরা কেউ লাতিন আমেরিকার 30 কোটি মানুষের মনে আগামী 25 বছরে যারা 60 কোটিতে পরিণত হবে আশার সঞ্চার করতে পারে না। এদের অধিকাংশ দারিদ্র্যের চাপে নিরানন্দ, অথচ বাস্তব জীবন, সংস্কৃতি ও সভ্যতায় এদের অধিকার রয়েছে। কাজেই সবচেয়ে সততার পরিচায়ক হল চের আদর্শের সামনে নীরব থাকার মতো সাহস দেখানো, কারণ এই মুষ্টিমেয় মানুষগুলি একটা মহাদেশকে পুনরুদ্ধার করার মহান আদর্শ নিয়ে যে সাহসী কাজ করে গেছেন তা প্রবল ইচ্ছাশক্তি, বীরত্ব এবং মানবিক মহত্ব যে কী ঘটাতে পারে তার সর্বাধিক বড় প্রমাণ হয়ে থাকবে।
তাদের এই দৃষ্টান্ত লাতিন আমেরিকার জনগণের বিবেক জাগিয়ে তুলবে এবং সংগ্রামে পথ দেখাবে। কেননা চের বীরত্বপূর্ণ আহ্বান গরিব ও শোষিতদের আগ্রহী কানে গিয়ে পৌঁছবে, যাদের জন্য তিনি জীবন দান করেছেন। দক্ষতার সাথে অস্ত্রচালনা এবং শেষ সংগ্রামে মুক্তি অর্জনের জন্য আরও অনেক হাত প্রসারিত হবে। চে তার জীবনের শেষ কটি পংক্তি লিখেছেন 7ই অক্টোবর। পরের দিন শত্রুর অবরোধ মুক্ত হবার জন্য সংকীর্ণ এক গিরি সংকটে যখন রাত্রির অপেক্ষায় ছিলেন, বেলা 1টায় বিরাট এক শত্রু ফঁজ তাদের আক্রমণ করে। কয়েকজন মাত্র লোক নিয়ে গঠিত গেরিলারা গিরি সংকটে এবং চূড়ায় নিজ নিজ জায়গা থেকে সন্ধ্যা পর্যন্ত অসাধারণ বীরত্বের সঙ্গে লড়াই করেন। বিরাট সৈন্যবাহিনী চারদিক থেকে তাদের ঘিরে আক্রমণ করেছিল। যারা চের কাছাকাছি জায়গায় ছিলেন তাদের কেউ বেঁচে নেই। তার পাশে ছিলেন ডাক্তার, যার স্বাস্থ্যের সংকটজনক অবস্থার কথা আগে বলা হয়েছে। আরেকজন পেরুর গেরিলা, তার অবস্থাও খারাপ ছিল। ঘটনা দৃষ্টে মনে হয় আহত হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই দুজন কমরেডকে কিছুটা নিরাপদ স্থানে সরিয়ে নেবার ব্যবস্থাকে সুরক্ষিত করার জন্য যে আপ্রাণ চেষ্টা করেছিলেন। এই যুদ্ধে ডাক্তার নিহত হননি। কয়েকদিন পরে কোয়েকপ্রাডা দেল ইউরোর সামান্য দূরে তিনি মারা গেছেন। পাথুরে এবড়ো থেবড়ো জমির জন্য গেরিলাদের পরস্পরের মধ্যে চাক্ষুষ যোগাযোগ করতে অসুবিধা হচ্ছিল। সময় সময় একেবারে অসম্ভব হয়ে উঠেছিল। চের থেকে 100 মিটার দূরে যারা গিরিখাতের একটি প্রবেশমুখ রক্ষা করছিলেন, তাদের মধ্যে ইন্টি আর কোকোপেরাডো ছিলেন। তারা সন্ধ্যা পর্যন্ত আক্রমণ ঠেকিয়ে রেখেছিলেন। তারপরে পূর্বের কথা অনুযায়ী যে জায়গায় যোগাযোগ করার কথা শত্রু দৃষ্টি এড়িয়ে সেই জায়গায় চলে গিয়েছিলেন। এই কথা প্রমাণিত হয়েছে যে আহত হয়েও যতক্ষণ পর্যন্ত না তার M2 রাইফেলের ব্যারেলগুলি লেগে বিকল হয়ে পড়ে, ততক্ষণ পর্যন্ত যে যুদ্ধ করেছিলেন। তার সঙ্গে যে পিস্তল ছিল তাতে গুলি ছিল না। এই অবিশ্বাস্য অবস্থা থেকে বোঝা যায় তাকে কিভাবে জীবন্ত ধরা হয়েছিল। তার পায়ে যে গুলি লেগেছিল তাতে তিনি সাহায্য ছাড়া হাঁটতে না পারলেও সে আঘাত মারাত্মক ছিল না। তাকে হিগুয়েরাস শহরে নিয়ে যাওয়ার পর সেখানে তিনি প্রায় 24 ঘন্টা বেঁচেছিলেন। যারা তাকে বন্দী করেছিল তাদের সঙ্গে তিনি কথা বলতে অস্বীকার করেছিলেন। এক মাতাল অফিসার তাকে উত্ত্যক্ত করতে গিয়ে তার হাতে মুখে চড় খেয়েছিল। বারিয়েন্টোস, ওভালডো এবং আরও উচ্চ পর্যায়ের মিলিটারি অফিসাররা লাপাজে এসে মিলিত হয়ে ঠান্ডা মাথায় তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে। হিগুয়েরাস শহরে স্কুলে বসে এই বিশ্বাসঘাতী সিদ্ধান্ত কিভাবে কার্যকারী করা হয়েছিল তার বিস্তারিত ঘটনা সকলের জানা আছে। ইয়াঙ্কিদের কাছে শিক্ষাপ্রাপ্ত মিগুয়েল এওরোয়া কর্নেল এন্ড্রেস সেলনিচ অফিসার মারিও তেরানকে হুকুম দেয় হত্যা করতে। বদ্ধ মাতাল অবস্থায় সে গিয়েছিল। তখন সবেমাত্র এক বলিভিয়ান ও পেরুর এক গেরিলা যোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। চে সে শব্দ শুনেছেন। হত্যাকারী ইতস্তত করছে দেখে চে দীর্ঘ স্বরে বললেন, গুলি করো, ভয় পেও না। তেরান গুলি না করে চলে গেল। তার অফিসার এওরোয়া আর উলোনিচকে আবার হুকুম দিতে হল। এবার সে হুকুম কার্যকারী করল কোমর থেকে নিচের দিকে মেশিনগান চালিয়ে। যুদ্ধের কয়েক ঘন্টা পরেও যে বেঁচেছিলেন সে কথা ছড়িয়ে পড়েছিল। তাই তার হত্যাকারীদের বলা হয়েছিল বুকে বা মাথায় গুলি না করতে, যাতে মারাত্মক আঘাতের চিহ্ন না থাকে। এই পৈশাচিকতা চের যন্ত্রণাকাল দীর্ঘায়িত করেছিল। শেষ পর্যন্ত এক পারমত্ত সার্জেন্ট এসে বুকের বাঁ দিকে থেকে গুলি করে সব শেষ করে দেয়। বলিভিয়ান ফৌজের অনেক অফিসার ও সৈন্যকে তিনি বন্দী করেছিলেন, কিন্তু কারো প্রতি এমন ব্যবহার করা হয়েছে বলে একটি দৃষ্টান্ত দেয়া যাবে না। চের প্রতি এই বর্বর ব্যবহার তার সাথে তুলনীয়। ঘৃণিত শত্রুর হাতে তাঁর জীবনের শেষ মুহূর্তে অত্যন্ত তিক্ততাপূর্ণ ছিল।
কিন্তু এরূপ পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত চেয়ের চেয়ে বেশি কেউ আর ছিল না। ডায়েরিটি আমাদের হাতে কিভাবে এসেছে সে কথা এখনও প্রকাশ করা যায় না, তবে এ কথা বলা যথেষ্ট হবে যে এর জন্যে কাউকে টাকা দিতে হয়নি। আমাদের নিবেদন, চে গুয়েভারার ডায়েরি পার্ট আজকের মতো শেষ হল। আবার ফিরে আসব আগামী রবিবার চে গুয়েভারার ডায়েরি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আজই সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে।